ফোন করতে আছি, ফোন ধরো না দিন। তারপরে যারা সিপিএম মানে দীর্ঘদিন সিপিএম করতো তারা হঠাৎ করে দুই তারিখের পরে মাথা হয়ে গেছে, এরপরে সিপিএম মাথা হয়ে গেছে। আমি তো মিটিংয়ে আসিলাম, কিছুক্ষণ পরে আবার যখন খবর পাইলাম থানার ফোন করছি, থানাওয়ালাও আইসে, আমরা আইসি। আবার পরে তো তারা গেছে যে থানাওয়ালা আওয়ার পরে, এরপরে আবার 5 তারিখে আবার সিম ঘটনা। 5 তারিখে আবার আইছে, হ্যাঁ 5 তারিখে আবার আইছে। পরপর 2 তারিখের পর আবার বাড়ি দুইবার এভাবে ঘটনা আক্রমণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো এফআইআর করা হচ্ছে আপনাদের কাছ থেকে? আমি তো থানার ইয়ে করা হয়েছে, থানাতে শুধু রিপোর্ট দিয়েছে। আপনারা লিখিত আপনারা দিচ্ছেন কি এখন পর্যন্ত? এবার দিছে না, জাস্ট থানারা দেখে গেছে। এরপরে ঠিক আছে, আপনার কয়জন আছে? আমার ফ্যামিলিতে 2 ছেলে, মেয়ে একজন, বাবা। আরে সবাই আতঙ্কিত হচ্ছে, দু দুবার তাদের এসে। বাবা তো এরকম কোন সময় দেখছিল পরিবেশটা দেখছিল না, হঠাৎ করে পরিবেশ দেখে বাবাও মানে আতঙ্ক হয়ে গেছে। বউ বাড়ি, তারপরে ছোট ছেলে বাড়িতে গেছে। বাবা ওই দিনে কি কি হচ্ছে আপনার সাথে, আপনাদের সাথে? তারা খালি ঘুরতে আস এরা কি করছে? রবিবারে ঘটনা চলছে, এই ঘটনা শুক্রবারে ঘটনা হয়েছে, রোববারে ঘটনা কেড়ে চলছে, এই হরিপথ কেড়ে চলছে, এই করে তারা তারা টুকাইতে আছে, তারা আমরা লইয়ে যাবো। তখন বউটা বুঝাইতে আছে, তো আমি কইলাম ভাই রে আচ্ছা যা, তোমরা সকালে যাইও, সকালে আইলে পরে তোমরা তার লোক বুঝবা। দাদা তো বাড়ি না 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 লুকাই রয়েছি না, আর এখানে সকল দোকানে ঘুরতে আসে লাঠি বন্ধু কি এই রকম লাঠি আসে ধরা দাও তো কয়েকটা ফুলা পান, আরো কয়েকটা ফুলা পান নিয়ে আসবে। এরপরে তারা আমি খুব অনুরোধ করতেছি যে ভাই রে যাও গা, তুমি আসো এখানে জলবার করো না, এবারে বাড়ি না করে নাকি করে? এখন পর্যন্ত এফআইআর করা হয়েছে তোমাদের কাছ থেকে, তোমাদের পক্ষ থেকে একটা এফআইআর কপি দিয়ে দাও। এই এফআইআর কপিটা আমাদের পার্টির কাছে একটা দিয়ে দিতে।
থেকে কত তারিখের ঘটনা তুমি ডিটেইলস দিয়ে আজকে না হয় কালকের মধ্যে দিয়ে দাও। আমাদের পার্টি আছে এখানে, ওই দাদা আছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে, তাদের আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, চলো। তারপর দেখি মনে মনে লাঠি আছে, লাঠি দিয়ে আছে, একটা বাইরে গেছে দোকান টুকান মতো বাড়িতে দিয়ে গেছে। এখন কথা হচ্ছে তিপ্রামথারা সন্ত্রাস কাজ করছে, তারা মারপিট করা, হুমকি ধুমকি দেওয়া, মানুষের ক্ষয়ক্ষতি করা তাদের কাজই। তো এই সন্ত্রাস বেশি দিন টিকত না, সন্ত্রাস করছে বলেই আমাদের সিপিএম রা 25 বছর পর কেড়ে গেছে। এখন আবার এই তিপ্রামথারা আবার সন্ত্রাস শুরু করছে, তারা আরো তাড়াতাড়ি হেরে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, তারা সন্ত্রাসে কাজ করবে, যারা তারা সন্ত্রাসে নিয়েই খুশি হয়। কিন্তু এই সন্ত্রাস কখনো চিরস্থায়ী হয় না, কখনো শক্তিশালী হয় না। সন্ত্রাস কিছুদিনের জন্য সেটা মানুষকে অশান্তি সৃষ্টি করে, কিন্তু সেটাকে প্রশাসন তাকে প্রশাসন কঠোর হাতে তাদেরকে মোকাবিলা করবে। এবং আমরা সবাই যারা শান্ত প্রিয় কামী সুধি নাগরিক বৃন্দ, তারাও এই সন্ত্রাসকে তিরস্কার করার জন্য এইবার আবার মোদীকে সরকার এনেছে। তো এই মোদীর সরকারের মাধ্যমে সন্ত্রাসকে আরো দমন করবে। আপনাদের কাছে কারা আছে তারা তো আপনারা সবাই জানেন, পাড়ার লোক সবাই জানেন। আপনারা এফআইআর করবেন, আইনি ব্যবস্থা হবে, আইনের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না দিদি ভাই, আমাদের প্রশাসন আছে, প্রশাসন দুস্তামি গুন্ডামিকে ঠিক করার জন্য প্রশাসন এবং সরকার এসেছে মানুষের সুখী শান্তিটি রাখার জন্য।
এবং সুখী শান্তিতে রাখার জন্য মানুষ ভোট দিয়েছে বিজেপিকে ওই বিজেপি সরকার গঠন হয়েছে এখন মানুষ প্রতিটি তাকে তাকে তাতে সুখী শান্তিতে থাকতে পারে সেটাই এখন সব পার্টি মানুষ কাজ করবে সরকারও সেটা চেষ্টা করে প্রশাসনও সেটা দিশাই ত্রিপুরাকে সুস্থ শৃঙ্খলা রাখার জন্য কাজ করবে তো আপনারা চিন্তা করবেন না এই সন্ত্রাসরা যত সন্ত্রাস করবে আমরা ততই মোকাবিলা করব সন্ত্রাসকে পরাস্ত করার জন্য সন্ত্রাসকে দমন করার জন্য মোদি সরকার বসে আছে আপনারা কিছু চিন্তা করবেন না ঠিক আছে দিদি ভাই তো এখন আপনারা এফআইআর করবেন এফআইআর করে আপনাদের কাছে কি কি হয়েছে ডিটেইলস কারা কারা আছে সেটাও ডিটেইলস দেবেন তাদেরকে আইনি শাস্তি দেওয়া হবে ঠিক আছে দিদি ভাই আমাদের পার্টি থেকে বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে রিমুভ এরিয়াতে যতটা সন্ত্রাস হচ্ছে পোস্ট ইলেকশন এর ভায়োলেশন হচ্ছে সেখানে আমরা ভিজিট করার জন্য এবং রিপোর্ট নেওয়ার জন্য আজকে আমরা কাল থেকে আমরা বেরিয়ে পড়ছি প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ মন্ডল ওয়াইজ এখন রিপোর্ট নিচ্ছি এখন আমরা সিমনা মন্ডলে আছি আমরা দেখতে পেয়েছি টিপরা মোথার সন্ত্রাসের কারণে সিপিএম এর সন্ত্রাসের কারণে আমাদের কার্যকর্তা গৃহ কার্যকর্তারা অনেক তারা দুর্গ্রস্ত এখনও তাদের ভুক্তভোগী হচ্ছে কোথাও ঘর বাড়ি ভাঙা দেওয়া হচ্ছে কোথাও তাদেরকে অ্যাটাক করা হচ্ছে ইনজিওর তারা সিরিয়াস ইনজিওর হসপিটাল এসেছে এইভাবে সারা ত্রিপুরা ত্রিপুরা মোথা যে সন্ত্রাস কার্যকলাপের জন্য আজকে আমাদের এই শান্ত প্রিয় ত্রিপুরাবাসীরা এখন অশান্ত পরিবেশ ভুক্তভোগী হচ্ছে আচ্ছা ম্যাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপনারা করবেন দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা দেখব কার কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার কার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা এখন রিপোর্ট নিচ্ছি তারপরে সরকার সেটা বিবেচনা করে তার ব্যবস্থা করা হবে শুধু ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য নয় প্রথম কথা হচ্ছে যারা এখন পিস অ্যান্ড ট্রাঙ্কুলিটিকে ব্রেক করছে তাদেরকে আইনি ব্যবস্থার মাধ্যমে সমাজকে পিসফুল রাখার জন্য কি করা যায় কি করা উচিত আইনি লিগেলি অ্যাকশন প্রথম দরকার তারপর তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাও দেখা হবে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের সভাবাহিত যাবে না প্রধানমন্ত্রী শুধু সিমনা বিধানসভা নয় সবার বিধানসভারই ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে সব আমরা রিপোর্ট দিচ্ছি এখন এই রিপোর্ট আমরা সেন্ট্রাল স্টেটের বসে আমরা আলোচনা করব তাদেরকে কীভাবে সাহায্য করা যাবে এবং প্রথম কথা হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবিলা করা সন্ত্রাসকে দমন করা টিপরাকে সেফ সিকিউরিটি এবং প্রসপারিটি বানানো সেটাই হচ্ছে মোদিজির মকসাদ সেই মকসাদকে পূরণ করার জন্য আমরা 2014 থেকে এখানে বিজেপি সরকার গঠন করেছি মানুষ তাকে এখনও বাধাপ্রাপ্ত দিচ্ছে সিপিএম নামে মথা নামে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে সেটাকে মানুষ মোকাবিলা করবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ